বহুল প্রত্যাশিত মেট্রো রেল চালুর দ্বিতীয় দিনে উত্তর আগারগাঁও স্টেশনে ভিড় করেছেন রাজধানী ও রাজধানীর বাইরে থেকে আসা যাত্রীরা। সকাল 8টা উত্তর থেকে স্টেশন থেকে দ্বিতীয় দিনে প্রথম ট্রেন ছেড়ে যায়। যাত্রীদের অধিকাংশ গতকাল মেট্রো রেলে উঠতে না পেরে ফিরে যান, তাই আজ মেট্রো রেলে যাত্রা নিশ্চিত করে তারা আগেই লাইনে দাঁড়ান। আগ্রহী যাত্রীদের প্রত্যাশা ইতিহাসে সাক্ষী হবেন। এদিকে কর্তৃপক্ষ জানান, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রতিদিন দুই প্রান্ত থেকে 10টি ট্রেন চলাচল করবে, তার সাপ্তাহিক ছুটি মঙ্গলবার। দর্শক, রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আছেন সহকর্মী এহসানুল হক শাওন এবং দিয়াবাড়ি স্টেশনে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শাওন, যাত্রীদের ভিড় এবং স্টেশনে ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে অনেক মানুষের ভিড়, যেহেতু আজকে দ্বিতীয় দিন এবং গতকালকে আমরা জানি যে অনেকে এই স্বপ্নের যে রেল সেই রেলে তারা উঠতে পারেনি, এ কারণে আজকে কিন্তু অনেকেই পরিবার পরিজনকে নিয়ে ছুটে এসেছেন এবং এদের মধ্যে অনেকেই আমরা দেখেছি যে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন কখন সেই তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন সেই ট্রেনে উঠবেন। অনেকে আবার কেউ এসেছেন যে এই ট্রেনে করে ঘুরতে যাবেন এবং ঘুরে আবার হচ্ছে যে ফিরতি ট্রেন রয়েছে সেই ট্রেনে করে আসবেন, এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা জানি যে গতকালকে 3,857 জন যাত্রী যাত্রা করেছিল সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আজকেও কিন্তু আপনারা জানেন যে দুপুর 12টা পর্যন্ত ট্রেন চলবে, সেক্ষেত্রে সেই ট্রেনে সবাই উঠতে পারবেন কি না তা সন্দেহ নিয়েই কিন্তু তারা এখানে এসেছেন। অনেকে আমরা দেখছি যে এই যে লাইন, দীর্ঘ সারি, এই লাইন কিন্তু আগারগাঁও স্টেশন থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত কিন্তু এই দীর্ঘ সারি চলে গিয়েছে এবং মানুষের যে এক ধরনের অপেক্ষা বা প্রতীক্ষা, তারা তাদের যে এক আগ্রহের জায়গা, সেই আগ্রহের জায়গাটি কিন্তু আমরা দেখছি যে তারা বলছেন যে আমরা যে করেই হোক আজকে আমাদের সেই স্বপ্নের যে যাত্রা বা স্বপ্নের যে মেট্রো রেল সেই রেলে আমরা চড়ব। আমরা এদিকে দেখেছি যে ডিএমটিসিএলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা সার্বিক নিরাপত্তার পাশাপাশি যাত্রী সেবায় যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সব কিছুই কিন্তু তারা নিয়ে রেখেছেন। তবে আমরা আজকে আগারগাঁও স্টেশনে যেটা দেখেছি যে টিকিট কাটার যে ভেন্ডিং মেশিন রয়েছে সেটি একটি নষ্ট রয়েছে এবং বাকি দুইটি ভেন্ডিং মেশিন দিয়ে টিকিট কাটতে পারছেন যাত্রীরা। এর বাইরে কিন্তু দুটি কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকেও যাত্রীরা টিকিট কাটছেন আমরা এমনটি কিন্তু দেখেছি। এবং যাত্রীরা বলছেন যে আমরা দীর্ঘ সময়, কেউ 5 ঘন্টা 7 ঘন্টা, কেউ ভোরের আলো ফোটার পরে ছুটে এসেছেন, তারা কয়েক ঘন্টা যাবৎ কিন্তু তারা অপেক্ষা করছেন যে এখানে আসবেন। একটু আমাদেরকে বলবেন যে আজকে আসলে অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম যে মেট্রো রেল উদ্বোধন হবে, আমি চড়ব। আসলে উদ্বোধনের দিনে তো বন্ধ ছিল, তারপর পরের দিন অফিস ছিল, এই জন্য আসতে পারি নাই। তো এই জন্য আজকে চিন্তা করলাম যে আজকে ছুটি আছে, আজকে মেট্রো রেলটা ট্রাভেলিং করে আসি। আপনি কি একাই এসেছেন নাকি? আমি আমার বাসার সঙ্গে আরও দুইজন এসেছে, আমার সাথে আছে। আমরা দেখেছি এখানে প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, পাশাপাশি অনেক শিশুরাও এসেছেন তাদের পরিবারের সাথে এবং প্রত্যেকেই কিন্তু এক ধরনের উৎসাহ নিয়ে রয়েছেন। তো এই ছিল আমার কাছে আগারগাঁও স্টেশন থেকে উত্তর স্টেশনের খবর জানতে। চলে যাব সহকর্মী দীপ্তর কাছে। দীপ্ত, ধন্যবাদ শাওন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন এখানেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং আপনি যেমনটি বলছিলেন যে প্রথম দিনে কিন্তু 3,800 বেশি যাত্রী চলাচল করতে পারেন, তো আজকে কিন্তু মানুষরা শঙ্কিত, তাই কিন্তু অনেকেই রাত থেকে এসে অপেক্ষা করছে যে আজকে কি তারা কাঙ্ক্ষিত যে ট্রেন সেটি কি দেখা পাবেন কিনা। তো সেজন্য কিন্তু এই মানুষের এই দীর্ঘ লাইন। আমি এখন মেট্রো রেল উত্তর স্টেশনের ভিতরে রয়েছি, যেখানে ম্যানুয়াল টিকিট কাউন্টারগুলো রয়েছে, সেখানে দেখছেন আপনি অনেক লাইন রয়েছে এবং এর বাইরেও কিন্তু বাইরেও অনেক দীর্ঘ লাইন রয়েছে। এবং এখানে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি একজন টিকিট কেটেছেন, উনি মাত্র কেমন লাগছে টিকিট কাটতে? অনেক কষ্ট হয়েছে, প্রায় আধা ঘন্টা ওই একটা লাইনে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এখানে আধা ঘন্টা পরে টিকিট পেয়েছি, তো অনেক কষ্ট। সবকিছু মিলিয়ে কষ্টের পরে কেমন লাগবে? সব কিছুর শেষে একটু আনন্দ বোধ অনুভব করতেছি, আর একা একা বেরোয়েছি তো আর একটু মানে এনজয়টা
অনুভব করতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে অভিযোগটি গতকালকেও অনেক যাত্রীরা করেছিলেন এবং আজকেও কিন্তু সেটির সমাধান কিন্তু করতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা দেখেছি সকাল 8টা থেকে কিন্তু যে যে ইলেকট্রিক টিকিট কাউন্টারগুলো রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক চলছিল এবং প্রায় 45 মিনিট পর থেকেই কিন্তু যে ঝামেলাটা শুরু হয় তখন কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক করলো যে ইলেকট্রিক টিকিট কাউন্টার থেকে কিন্তু দুটির বেশি একজন টিকিট নিতে পারবে না, এই ঘোষণাটি দিয়েছিলেন, কিন্তু তাও রক্ষা হলো না। তারপরে কিন্তু এই তিনটি মেশিনই কিন্তু এখন বিকল হয়ে পড়ে আছে, তাও বাধ্য হয়ে যাত্রীরা কিন্তু যে ম্যানুয়াল টিকিট কাউন্টার আছে সেখানে গিয়েছেন। এবং আরেকটি বিষয় বলি, সব কিছু মিলিয়ে যে 3 ঘন্টার যে যাত্রা সেই যাত্রাটি 10 মিনিটে করতে পেরে কিন্তু তারা আনন্দিত এবং তারা কিন্তু যেটি জানিয়েছেন যে এই যে 10 মিনিটে আমাদের আগারগাঁও থেকে উত্তরা বা উত্তরা থেকে আগারগাঁও নিয়ে যাচ্ছেন এটি কিন্তু একটি জাদুর মতো এবং যে এই জাদুর যে জাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির কারণেই কিন্তু সম্ভব হয়েছে এবং তাদেরকে কিন্তু তারা যাত্রীরা ধন্যবাদ জানিয়েছে। তো এই ছিল রাজধানীর উত্তরার উত্তর স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি শাওন এবং দীপ্ত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে এসানুল হক শাওন এবং দিয়াবাড়ি স্টেশন থেকে জানাচ্ছিলেন দীপ্ত চন্দ্রপাল।